যারা করতে পারছেন তাহলে এই যে বাংলাতে স্টার্ট করে দিবেন আমি ইংলিশে রাখতেছি তারপর আপনি উপরে টিং মার্কেটটা ডান্স করে দিবেন কোনার দেখেন একটা টিং মার্কেট আছে টিং মার্কেটটা ডান্স করে দেবেন তো এরপর ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে সো ফার্স্ট অফ অল আপনাকে যে করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব লাইক মাস থাকবে এই যে দেখেন এখানে অ্যাড অ্যাপস নামে একটা অপশন আছে একটা সেকশন আছে এটাতে একটা ডান্স করে দিতে হবে মূলত আপনাকে অ্যাপস অ্যাড করতে হবে তো এখানে বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে গুলো ক্রস করে দিবেন তারপর দেখেন বিভিন্ন আপনার যে সকল অ্যাপস আছে সেখান থেকে অটোমেটিক্যালি কিছু অ্যাপস সিলেক্ট করা থাকবে আদারওয়াইজ আর অন্য অন্য সকল অ্যাপস আপনাকে স্টার্ট করতে হবে ম্যানুয়ালি তো দেখেন আমি অ্যাপসগুলো সিলেক্ট করে নিচ্ছি অল রাইট রাইট নাও এবসলিট কমপ্লিট জাস্ট আপনি একবার ব্যাক বাটনে টাচ করে দিবেন তারপর যে কাজটি করবেন দ্বিতীয় সেকশন দেখেন অ্যাড বোতনে মেটা লাইক আছে না এটার টাচ করে দিতে হবে এলো বাটনে টাচ করতে হবে অ্যাডভারটাইজ করতে হবে তারপর দেখেন আপনার গ্যালারিটা মনে একটা প্লাস আইকন আছে ওটাতে ক্লিক করে দিবেন আপনার গ্যালারি থেকে আপনার ইচ্ছামতো একটা ফটো সিলেক্ট করে দিবেন দেখেন ফর एग्जांपल আমি একটা ফটো সিলেক্ট করে দিয়েছি যে দেখেন তারপর ব্যাকে চলে আসবেন হ্যাঁ এই যে টিক মার্কেটে টাচ করে দিবেন তো ফটোটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তারপর ব্যাকে চলে আসবেন তারপর যে কাজটি করতে হবে কোনো কিছু করতে হবে না জাস্ট সেটিং অপশন অপশনটা টাচ করে দিবেন